হাওড়া জেলার লেখক ও কবিবৃন্দ যারা আজ এখানে উপস্থিত হয়েছেন, যুব সাগনিকের হাওড়া জেলার মুখপত্র উদ্বোধনে এবং আজকের এই কবি সম্মেলনে, তাদের প্রত্যেককে আমি সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে আমাকে কিছু বলার জন্য আমাদের প্রিয় সম্পাদক প্রদীপ বাবু অনুরোধ করেছেন, কিন্তু একটা কথা না বললে কথাটা চারপাশের সারা সত্য যখন ঢেকে নেয় অন্ধকার, আমার বুক থেকে বেরিয়ে আসে একটা খোলা ছাদ, নিজেকে অসীম সাহসী মনে হয়। তখন অনায়াসে জিতে নিতে পারি দু চার নক্ষত্র, একটা চাঁদ ঘিরে ছড়িয়ে দিতে পারি রাশি রাশি জ্যোৎস্না, এমন একটা উদ্যান গড়ে নিতে পারি যেখানে মজা দেখাবে সমস্ত জাদুঘরি গাছ। এতই যখন পারি, তাহলে একটা মিউজিয়াম নয় কেন, যেখানে রাখা থাকবে সকলের অপ্রাপ্তিগুলি? আমাকে যারা তোয়াক্কা করে না, তারা নিশ্চয়ই ভিড় জমাবে তখন। তোমার জন্য বসে আছি আমি এই কৃষ্ণ চূড়ার দেশে, এই হৃদয় খানি সঁপে দেব তোমায় ভালোবেসে। সাগরের টানে স্বপ্নটি যেমন ছুটে আসে, আমার নিতাম তোমার বুকে তেমনি করেই আসে। আকাশ বাতাস ঘিরে পৃথিবীতে কত যে আশার আলো, প্রদীপ জেলে বসে আছি কবে বাসবে আমায় ভালো। যখন পড়বে আমার পায়ের চিহ্ন এই কৃষ্ণ চূড়ার দেশে, সেদিন এই দুটি প্রাণ এক হয়ে যাবে যেভাবে সাগর নদীতে মিশে। অরণ্যে একজন চলে গেছে, হয়তো আর একজন এভাবেই মানে মিলন হবে। তাই ধন্যবাদ। রৌদ্র বীজে লুকিয়ে থাকে এক সরুর কাহিনী। রবীন্দ্রনাথের প্রতি, হে আমার প্রিয় রবি ঠাকুর, তুমি তো প্রাণের ঠাকুর, জীবনের সর্বপ্রথম পাঠ পরিচিত তোমারই সহজ পাঠ। কুমোর পাড়ার গরুর গাড়ি আজও ঠিক বলতে পারি, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে মন থেকে যায়নি হারিয়ে। গল্পে গানে নাটকে কবিতায় সর্বদা ভরিয়ে রেখেছো আমায়, ডাকঘরে অমল হয়েছি মনে মনে।